শিমুল, কেন তুমি ওকে মিথ্যে আশা দিচ্ছ বলো তো? দেখবে এরপরে সারাদিন এইসব কথা বলে তোমার কান মাথা ঝালা ফালা করে দেবে। তার থেকে ভালো ওকে এসব কথা বলোই না। ওর সঙ্গে এইভাবে কথা বলাই ভালো, কেন কথা বলবে না রে? তোর পছন্দের মতোর বিষয়ে কথা বলবে নাকি আমার সাথে? বদমাশে ধারে কথা করে কি এমন রূপবান তুমি যে তোমার বিয়ে হতে পারে আমার পারে না? বউটাকে তো খুব সুন্দর পেয়েছিস, আর তোদের বাড়িতে থাকতে না আমার একদম ভালো লাগে না। আমাকে ভালো করে খেতে দিস না, পড়তে দিস না, আর আমার ছোট ভাইটা তো আর এক পদের, আমাকে একদম ভালোবাসে না, একদম পাত্তা দেয় না, খালি মারে। সেই বেলায় তো একবারও তুমি শাসন করতে যাও না ছোট ভাইকে। হ্যাঁ, মা বেরোয়া কোথা করে দিদি? এতদিন মা বেরোয়া হয়েছিলে, এখন বউ এসে গেছে কিন্তু। হ্যাঁ, এখন একটু বউয়ের কথা শুনো কেমন? আমি তো তোর দিদি হই নাকি, তা দিদি যখন হই তখন দিদি বলে মা আমার পাশে বসে দুটো কথা বলেছিস কখনো? আমার মনের কথা কখনো জানতে চেয়েছিস? চাসনি তো, খালি বলিস দিদি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তা আমি পাড়ায় ঘুরবো না তো কি করবো? হ্যাঁ, তোরা কেউ আমায় ভালোবাসিস না, তোরা কেউ আমার সাথে দুটো কথা বলিস? তাও পাড়ার বউগুলো খুব ভালোবাসে আমাকে, জানিস তো শিমুল, পাড়ার বউগুলো আমার সাথে গল্প করে, আমাকে ভালো মন্দ খাওয়ায়। আমাদের বাড়িতে তো নিয়মের খাওয়ার, তোকে আমি আগেই তো বলেছি বল, আর আমার কি নিয়মের খাওয়ায় পেট ভরে? আমি তো ওষুধ খেতে হয় না আমাকে, তাই আমার কি বেশি বেশি খিদে পায়, কি আর করবো বল। অনেক কথা হয়েছে দিদি, এবারে চুপ কর। কেন রে, মনে হচ্ছে আমার বাবা বাবা এসে গেছে, থামো তো, কেন থামবো আমি? শোনো, আমি কিন্তু তোমার দিদি হই, আমি চাইলে না এখনো তোমাকে শাসন করতে পারি সেই ছোটবেলার মতো। মনে আছে তো ছোটবেলা কেমন কান মুলে দিতাম তোকে? মনে আছে? কান মুলে দেবো কিন্তু বলে দিলাম। দিদি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এসো এসো, কতক্ষণ থেকে সবাই মিলে অপেক্ষা করছি বলো তো তোমাদের জন্য? অপেক্ষা তো করতেই হবে, অপেক্ষা না করার তো কিছু নেই। ও মা, কি হলো, এত রেগে আছো কেন? এতক্ষণ ধরে তো পাড়ার মধ্যে সিন চলছে। কি হচ্ছিল রে, কি হচ্ছিল? বইটা কীর্তিকলাপের কথা শুনলাম, ব্যাস শুরু হয়ে গেল। বাইতে মেটা এসে দাঁড়াতে পারলো না, উনি ওনার স্বরূপ দেখাতে শুরু করে দিলেন। কিছু করেনি নতুন বউ, কিছু করেনি, আমি বলছি কিছু করেনি। ও পাড়ার ছেলেদেরকে একটুখানি চকলেট দিচ্ছিল। কি না, মানে বাচ্চাদের, পাড়ার বাচ্চাদের। সে কি কথা গো, এ তো দেখি পাড়ায় ঢুকতে না ঢুকতে একদম পাড়ার ছেলেদের হাত করতে লেগে গেছে। আন্টি, আপনি তো এমন ভাবে বাত করছেন যেন ও পাড়া ছেলেদের হাত করার চেষ্টা করছে। নিশ্চয়ই বাচ্চারা ছিল তাই বাচ্চাদেরও চকলেট দিয়েছে, এতে বুড়া কি আছে? আরে বাবা, হ্যাঁ আমি তো ওখানে ছিলাম। কি হয়েছে বলো তো? কি আবার হবে, ওই পাড়ার বাচ্চারা নতুন বউকে দেখার জন্য ওকে ঘিরে ধরেছিল, আর ওর ব্যাগে চকলেট ছিল, সবাইকে চকলেট দিয়েছে, তাতেই পরাগ রেগে গেল, পলাশ রেগে গেল। আরে বাবা, এত রাগ আর কি আছে সেটা তুমি বুঝতে পারছো? দেখো কাকিমা, আমাদের বাড়িতে তো একটা সম্মান আছে। আর কত সম্মান সম্মান করবি বাবা, সম্মান ধুয়ে কি জল খাবি? আচ্ছা পাড়ার বাচ্চাদের চকলেট খাইছে, তাতে কি অসম্মান হলো? হ্যাঁ ঠিকই, নতুন বউ পাড়ার বাচ্চাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট বিলি করছে, সেটা একেবারে খুব সম্মানের ব্যাপার। বাড়িতেই ঢুকলো না অথচ সবাই তার মুখ দর্শন করে ফেললো, আশেপাশের বাড়ি থেকে তো সমানে সবাই উঁকি দিয়ে দেখছে। এমন নির্লজ্জপনা মেয়ে নাকি, একে আমি আর কি বরণ করবো, আর কি বরণ করে ঘরে তুলবো? তুমি তো বরণ করবে না দিদি, দাদা নেই তাই তুমি বলেছো বরণ করবে না, বরণ আমাকেই করতে হবে। আমার তো নতুন বউকে বরণ করতে কোনো আপত্তি নেই, বউ খুব ভালো হয়েছে। আগে তাকে ঘরে ঢুকতে দাও, প্রথমেই এত ভয় পাইয়ে দিলে চলবে? সেই কথাটাই তো বলছিলাম আমি, যে নতুন বউটা বাড়িতে এসেছে, একটু চিরাতে দাও, খেতে দাও, তা না নিজের স্বরূপ দেখাতে শুরু করে দিলাম। আশ্চর্য ভাই, দুদিন ছিল না আমার হারখানা জুড়িয়ে ছিল। কিছু মনে করো না ওদের কথা, ওরা এরকমই শোন মুখ করে যা মুখে আসে বলে দেয়। শুনো, শাদির দিন থেকে না নিজের হাজবেন্ডকে চেঞ্জ করা ট্রাই করে দাও, তোমরা তো ট্রেনিং দাও না, ওর মা তো ওর এমন ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে কি ওকে চেঞ্জ করা অনেক মুশকিল আছে। দেখো আমি তো কাউকে বদলানোর দায়িত্ব নিয়ে আসিনি, যার যেমন বিবেক যার যেমন বিবেচনা সে তো তেমনই করবে। বলছিলাম যার যেটা অনুষ্ঠান করার এবার করা হোক। দেখো বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে,
সবাই সুস্থভাবে সেটা করো। কেন সবাই মিলে মাথা গরম করছিস তোরা? মা, তোমার এখানে সব কাজকর্ম শেষ হয়ে গেল, আমরা বাড়ি যাব। হ্যাঁ তাই তো, থাকতে এসেছি নাকি এখানে, চলেই যাব। ও কি কথা লো, এবার কি তোর গায়ে ফোসকা পড়লো নাকি? তোমাকে কিছু বললে যেমন তোমার ছেলের গায়ে ফোসকা পড়ে, তেমনি আমার মাকে কিছু বললে আমার গায়ে ফোসকা পড়ে। জেঠিমনি পলাশ যেভাবে টেরে এলো, ছি। আচ্ছা ঠিক আছে, তুতুল ওর হয়ে আমি সরি বলছি। এই কি করেছি রে, আমি কি করেছি? আহ, তোকে আমি কথা বলতে বারণ করছি তো? চুপ কর, একদম কথা বলিস না, চুপ কর। দেখো কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি, একটু ভদ্রভাবে তো কথা বলতে পারো। এখানে পাড়ার সবাই আছে, একটু আগে আমি পাড়ায় দাঁড়িয়ে বাচ্চাদের চকলেট দিচ্ছিলাম বলে তোমাদের খুব অপমানে লাগছিল, আর এখন পাড়ার সবার সামনে দাঁড়িয়ে তুমি অসভ্যতা করছো, সবার তো খারাপ লাগছে। হ্যাঁ, আমারও কিন্তু বেশ খারাপ লাগছে। কি বললে তুমি? শিমু, তুমি কিন্তু ঢুকতে না ঢুকতে বেশি কথা বলছো। এখনই সবাই তো বাড়িতে ঢুকেছে, এরপর কি হবে? অন্যায় করলে কিন্তু শুনতেই হবে মা, এরকম ব্যবহার কারোর সাথেই করা ঠিক না। আমি তোমার থেকে ব্যবহার শিখবো? দরকার পড়লে তো শিখতেই হবে। তুমি যে অন্য রকম কোনো ব্যবহার জানো তার প্রমাণ তো আমি এখনো পাইনি। তোমাকে আমি বারবার বলছি কিন্তু, কোনো ব্যাপারে তুমি থাকবে না। কেন থাকবো না? এটা আমার বাড়ি, আমার দাদা, আমার মা, কেন থাকবো না? বললেই হলো নাকি? থাকলে তোমাকে এভাবেই অপমানিত হতে হবে প্রত্যেকবার? অপমান? কে অপমানিত হওয়ার ভার ধারে? যে আমাকে অপমান করছে তাকে আমি হাজার গুণ অপমান ফিরিয়ে দিতে পারি। অপমান ফিরিয়ে দেওয়ার মধ্যে কিন্তু কোনো মহত্ত্ব নেই, নিজেকে বদলানোর মধ্যেই মহত্ত্ব আছে। ঠিক আছে মা, তুমি আর কথা বলো না, এসো। তুতুল, দুধে আলতার কাপড়টা দে। হ্যাঁ দি। বউ কিন্তু একটা বলো ফেলে দিচ্ছে না, পাক্কা আছে। বেশ করেছে, আমাদের তো অনেক কথা শোনাচ্ছিল, আমরা কিছু বলতে পারিনি, ও বলছে ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। ওরা নিজেরা অসভ্যতা করবে আর ও কি চুপ করে থাকবে নাকি? এই মেয়ে না ওদের জব্দ করবে। হ্যাঁ, শুধু এদের কেন, আমার তো মনে হচ্ছে গোটা পাড়াটাকেই একেবারে পাল্টে দেবে। ভালোই হবে বলো, আমাদের দলে যদি টেনে নিতে পারি ওকে, আমরা সবাই মিলে একসঙ্গে অনেক কিছু করতে পারব, কি বল? ওই হাসিস কেন বোকার মতন? ও কি কথা বুঝি না বাবু, কখনো বোকার মতো হাসতে থাকে, কখনো আবার আবল তাবল বকতে থাকে। সাদে কি লোকে তাকে হাবলি বলে? হাবলি হাবলি কি সাদে বলে? তুমি কি শুনি, নতুন বউ বাড়িতে এসেছে, কোথায় একটা বড় পাত্রে সুন্দর করে দুধ দেবে, দুধটা উঠলাবে, দেখতে ভালো লাগবে, সবাই ছবি তুলছে, তা না এইটুকু দুধ দিয়েছে, ওইটুকু ছবি তুললে লোকে কি বলবে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে একটুখানি মাত্র জিনিসপত্র দেয়, কি এমন দেওয়া ছিড়ি, একেবারে দুধের সাগরে আমি ডুবে মরি। সত্যি দিদির না কোনো কাণ্ডজ্ঞান নেই, কোথায় একটু বেশি করে দুধ এনে একটা বড় পাত্রে দেবে তা না, ছোট একটা চায়ের পাত্রে দুধ দিয়েছে এটুকু। বলছিলাম কি ছোট, সবই যদি তুই বুঝতিস তাহলে তো হয়েই যেত, বড় পাত্রে না দে ছোট পাত্রে কেন দিয়েছি জানিস? দুধটা তাড়াতাড়ি উঠলবে বলে। জেঠিমনি সত্যি দেখতে একদম ভালো লাগছে না, বাড়িতে কোথায় দুধ আছে বলো, আমি বড় পাত্রে বসিয়ে দিচ্ছি, একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে। বলি আমার কি টাকা ঘরে ঘরে আছে নাকি? আর দুধ দুধ করতে কে আসবে? দুধ আছে মানে কি, আমি কি ঘরে ঘরে দুধ এনে ঘরে রেখে দেবো নাকি? আমাদের বাড়িতে বাবা তো দুধ টুধ কেউ খায় না। কি মিথ্যা কথা, না রে সবাই দুধ খায়, কিন্তু আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে জানিস তো, রোজ রোজ সবাই দুধ খায় না, পালা করে করে খায়। যেমন যদি বড় ভাই আজকে খায় তো কাল ছোট ভাই খাবে,
তারে পশু আবার মা খাবে, কিন্তু মায়ের ভাগের দুধটা না মা আমাকে দিয়ে দেয়, এই জন্য ছোট ভাই খুব বকাবকি করে বলে একটুখানি চুচুমুখ দেয়, দিয়ে আবার আমায় দিয়ে দেয়। এইদিকে না আমার মাটা আমার পক্ষে, জানিস তো আমায় খুব ভালোবাসে। দেখেছো বৌমা কিন্তু আমাদের খুব লক্ষ্মী। হ্যাঁ কাকিমা, দেখেছো দুধ একেবারে উবালকে পড়ে গেল। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি। এবার এগুলো দেখো তো বৌমা, এই শস্যগুলো দেখো, এর মধ্যে চাল ডাল সব কিছু রয়েছে। এর মধ্যে তুমি একটু হাত বুলিয়ে দাও, দেখবে ঘর একেবারে ভর ভরন্ত হয়ে গেছে। খারাপ লাগবে মা, ওখানে তো সবার মধ্যেও একজন নতুন সদস্য। বুঝতে পারছি, আসলে কি বলতো, শ্বশুর বাড়ির কিছু লোকজনকে তো দেখলাম একদম সুবিধান নয়, এখন ফোন করলে তাই নিয়ে যদি আবার অশান্তি বাধায়। দেখুন মা, ছেলেটা তো ওই দিন গিয়ে সবার সামনে বললো যাতে ওরকম না করে, প্রতিবাদও করলো। হ্যাঁ শিমুলের মতো করে হয়তো করেনি, কিন্তু বলেছে তো, দেখবেন শিমুলের সাথে থাকতে থাকতে একদম ঠিক হয়ে যাবে। আর ওর যেই ননদটা, সবাই বলে হাবা গোবা, কিন্তু মেয়েটা কিন্তু সত্যিই ভালো, ও শিমুলকে খুব ভালোবাসে। আর ওরে দেয় ওর পলাশ, আজকালকার ছেলে ওরা তো এরকমই হবে, ওকে নিয়ে অত চিন্তা করবেন না তো, ছেড়ে দিন মা। আর মা, এই যে পাড়ার বউগুলো এসেছিল, তারা শিমুলকে কত সাপোর্ট করে, তারা কত ভালোবাসে শিমুলকে, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ তবে ওর শাশুড়িটা একটু খটমটো, তবে নতুন বউ তো কিছুদিনই এরকম থাকবে, কিছুদিন পর দেখবেন সব মানিয়ে নিয়েছে। আরো একটা কথা মনে হচ্ছে জানো তো, ছোট ছেলে যদি বাড়ি থেকে আমাদের নামে কোনো নিন্দে মন্দ করে থাকে, এখন ফোন করলে ওই কারণে যদি ওর মা রেগে গিয়ে আমাদের কিছু দুই একটা কথা শুনিয়ে দেয় তাহলে। মা আপনি এত ভাববেন না তো, আপনার শিমুল সব সামলে নেবে, ওর উপর একটু ভরসা রাখুন। আর আপনার শিমুল তো অন্যায় চট করে মেনে নেওয়ার মেয়ে নয়। হ্যাঁ প্রথমে হয়তো মুখ বুঝে থাকবে, কিন্তু পরে যখন দেখতে পাবে যে অন্যায় হচ্ছে, তখন কিন্তু সে একবারে রুদ্রমূর্তি ধারণ করবে। শুধু শিমুল না, তোমাদের দুজনকে নিয়েই না আমার এটাই ভয়। তার কি করা যাবে মা, এই বয়সে গিয়ে তো আর বদলানো সম্ভব না, তাই এই নিয়েই চলতে হবে, এই নিয়ে দুঃখ করে লাভ নেই। যে যার কপাল করে আসে মা, ও ঠিক ওর কপাল গুছিয়ে নেবে, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা তাহলে একটা ফোন করি শিমুলকে। তাহলে ফোনটা করেই ফেলো, কিন্তু আরে কথা বলো তো, শিমুলের ফোনে ফোন করবে না ওর শ্বশুরবাড়ির ফোনে ফোন করবে? না না মা, ও কোথায় আছে কে জানে, তারপরে কাকে ডাকতে বলবো ওর সাথে কথা বলার জন্য, তার থেকে বরং শিমুলের ফোনেই ফোনটা করি। এতক্ষণে নিশ্চয়ই ও ঘরে পৌঁছে গেছে, অনেকক্ষণ তো হলো, এখন মনে হয় না ফোন করলে খুব একটা অসুবিধা হবে, করি বলুন। ঠিক আছে। তোমার জন্য কিন্তু ওই প্লেটে মিষ্টি আছে, খেয়ে নাও গো। আমি না অত মিষ্টি খাই না, এই দিদিরা ওরা সবাই খেলেই আমার ভালো লাগবে। সে নয় বুঝলুম, তবে একটা কথা বলি বাছা, হ্যাঁ তোমার গুণকীর্তির কথা সব তো শুনলুম, একটা কথা মনে রেখো, এই যে তুমি এই বাড়িতে ঢুকেছো না, এবার থেকে তোমাকে মনে রাখতে হবে যে এতদিন যা করেছো এবার কিন্তু তুমি অন্য একটা নতুন জীবনে পা রাখতে চলেছো, তাই না? তো তুমি এতদিন যা করেছো সেই সমস্ত খোলস একেবারে ছেড়ে ফেলে দিয়ে এই বাড়িতে একেবারে নতুন খোলস পরে শুরু করো গো মা, আর সেই খোলসটা কিন্তু আমরা ঠিক করে দেব, কেমন? আমি তো অবাক হয়ে গেছিলুম, দেখি বিয়ের কোণে সে বিয়ের আসর ফেলে স্বামীকে ফেলে চলে গেছে এই পলাশদের বন্ধুদের কাছে। শোনো মেয়ে,
আমি যদি সেখানে থাকতুম তাহলে কিন্তু যে মেয়ে বিয়ের আসর ফেলে আমার ছেলেকে ফেলে চলে যায় আমি তাকে কিছুতেই ফিরে আনতুম না। কাকিমা, তোমার ছেলে, ছোট ছেলে আর তার বন্ধুরা মিলে যা করেছে সেখানে গিয়ে সেটা সত্যি বড় দৃষ্টিকটু। আচ্ছা, তুমি তো এত সঞ্চয়ী মানুষ কাকিমা, তুমি জিনিসপত্র নষ্ট হতে দাও না, তুমি বুঝে শুনে খরচা করো। তোমার বাড়িতে যদি কেউ এসে এরকম করতো তোমার ভালো লাগতো? তুমি সেটা মেনে নিতে? যথেচ্ছভাবে খাবার নষ্ট করছে, ফেলে দিচ্ছে ডাস্টবিনে খাবার, কি অপচয় কি অপচয়, তুমি মেনে নিতে বলো? এটা কি ভালো দেখায়? এটা তো একটা অপরাধ। তো এটা যদি কারোর চোখের সামনে ঘটে কেউ কি কিছু বলবে না? চুপ করে মেনে নেবে? প্রতিবাদ তো করবেই, শিমুল তাই করেছে। আর শিমুল যদি সেদিনকে গিয়ে রুখে না দাঁড়াতো না, এটা চলতেই থাকতো, কিন্তু থামতো না, ভালো দেখাতো, কুটুম বাড়িতে তোমার মান সম্মান থাকতো। সত্যি তো, আমার ছেলেদের তো আবার সপ্তাহতেই দোষ, তারা তো খুব খারাপ মানুষ, করতে পারে না তো আমি না। কাকিমা, আপনার ছেলের কথা তো বলা হচ্ছে না, পলাশ তো কিছু করেনি, করেছে তোর বন্ধুরা। আর পলাশ সেখানে দাঁড়িয়েছিল, সেও তো সেখানকার নিমন্ত্রিত, সেও তো কিছু বলতে পারতো তার বন্ধুদের, কিন্তু কিছু বলেনি। হ্যাঁ, আমাদের মান সম্মান সব তো নষ্ট হয়ে যাচ্ছিল, আমরা তো পাড়ার লোক আছি না, মুখ কালা হয়ে গেল আমাদের। এই শিশা, ও কিছু ভালো কথা বলে কোনো লাভ নেই রে, ওর মাথাতেও ঢোকে না, মনেতেও ঢোকে না, সারাক্ষণ খালি কুটনি কুটনি করে চলে। কোনো কাজ নেই, এখানে এসছে বউটাকে শাসাতে, একদম এসব করিস না, যদি আবার দরকার পায় না বউ কিন্তু আবার রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে, বলে দিলাম। তুমি কিন্তু ওকে না তোমার ভেরুয়া বড় ছেলে পাওনি। কার ইচ্ছে করে বলতো মাকে ছেড়ে চলে আসতে? সবারই তো ইচ্ছে করে মায়ের কাছে থাকতে। আর আমার দাদার মেয়েটা আছে না ঝলমল, ও যেন তো আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া তো দুনিয়াই অন্ধকার, ও আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমি জানি ওরও খুব কষ্ট হচ্ছে। আমি যদি পারতাম না আমি বিয়েটা করতাম না গো, আসলে লেখাপড়াটা তো মন দিয়ে করিনি, যদি করতাম তাহলে হয়তো একটা চাকরি জোটাতে পারতাম, দাদারাও বলতে পারতো না বোনের বয়স বাড়ছে, ঘাড়ে বসে খাচ্ছে, রেজাল্ট ভালো ছিল না, তো তাই একটা ভালো চাকরিও ছুটলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুঃখ করিস না রে, দুঃখ করিস না, সোনা বোন আমার, শোন না, মেয়ে হয়ে তো জন্মেছিস, আজ না হলে কাল তো বিয়ে করতেই হতো, বল তাই না? তুই দেখ এখানে কতদিন মানিয়ে গুছিয়ে থাকতে পারিস, তবে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখো ভালো করে, তুমি গলা নামিয়েছ কি মরেছ, তুই ওদের সঙ্গে না একদম সমানে সমানে গলা মেলাবি, দেখবি ওরা শায়েস্তা হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? একদম নরম সরম হয়ে কথাবার্তা বলবি না। যাকগে, তোর সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমবো, তো আমার মাথায় একটু বিলি কেটে দিবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এসো এসো আমার কোলে মাথা রেখে শো, আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি। আমার কোলে মাথা রাখো, তারা শুই একটুখানি ভালো করে। শোন বউ, আমি একটা কথা তুই জিজ্ঞাসা করবো, আমাকে বলবি রে? বলো। আচ্ছা এই যা আমাকে সবাই হাবলি বলে, আমি কি সত্যি সত্যি হাবলি রে? যারা তোমাকে হাবলি বলে না পুতুলদি, তারা হলো হাবলি। তুমি তো সবটা বোঝো, তুমি না অনেকের থেকে অনেক বেশি সেন্সিবল। তোমার যার সাথে বিয়ে হবে না, দেখবে সে খুব ভাগ্যবান হবে। তুই সত্যি কথা বলছিস, মন রাখার কথা বলছিস না তোরে? তাহলে যদি সত্যি হয় আমার তাহলে বিয়ে হয় না কেন রে? হবে পুতুলদি, একদিন ঠিক তোমার বিয়ে হবে, হয়তো তোমার বর অন্য কোথাও বসে আছে অপেক্ষা করছে তোমার জন্য, এখনো তোমার খোঁজ পাইনি। আমি তো বলছি আমি ঠিক তোমার বিয়ে দেব। তাহলে আমার তাড়াতাড়ি একটা বর খুঁজে এনে দে না রে, আমার না খুব সংসার করতে ইচ্ছে করে, আমার ছেলে মেয়ের মা হতে ইচ্ছে করে,
এইসব ইচ্ছে থাকাটাই তো খুব স্বাভাবিক। তবে কি বলতো, এই ইচ্ছের পাশাপাশি তোমার কিন্তু অন্য কিছু করা উচিত। একটু পড়াশোনা করা উচিত কিংবা অন্য কিছু যেটা তুমি ভালো পারো। হচ্ছিল গিয়ে বের কথা, আর তুই লেখাপড়ার কথা কেন বলছিস? আমার লেখাপড়া করতে ভালো লাগে না, তুই আমাকে একটা বর জোগাড় করে দিতে পারবি কিনা বলে দে। সেই কথা তো আমার তোমার সাথে হয়ে গেছে। আমার ননদকে আমি একটা রাজপুত্র খুঁজে দেব। সত্যি কথা বলছিস? হ্যাঁ সত্যি কথা বলছিস, আমার বিয়ে হবে। তুই সত্যি কথা বলছিস তো? একদম সত্যি বলছি। এইবার আমাকে একটু ছুঁয়ে বল। আরে তোমাকে তো আমি ছুঁয়েই আছি। না ছুঁয়ে বল। আচ্ছা তোমায় ছুঁয়ে বলছি, তোমার একটা খুব ভালো বিয়ে দেব। তোর মুখে ফুল চন্দন পরুক বউ, তোর মুখে ফুল চন্দন পরুক। এত দেরি করছিস কেন বল দেখি নিয়ে? প্রতীক্ষা মা, ও প্রতীক্ষা মা, আমি যে তোমাকে বললুম, কিন্তু সেই রাজনন্দিনী তো এখনো এলেন নে। আমি আমি কি করে বলবো বলো তো কাকিমা, আমি তো তাকে নিয়ে আসার দায়িত্ব নিইনি। ও কি কথা, আমি যে তোমাকে বললুম যাও তুমি নিয়ে আসো গে। আচ্ছা তুতুরি বা কতখানি সাজাচ্ছে বল দেখিনি, বলি ও ছোট বল না, তুতুর কি তাকে আবার নতুন করে কনের সাজে সাজাচ্ছে নাকি লো? এই তুতুল, তুতুল তাড়াতাড়ি আয়, কি করছিস? আরে ভাত কাপড়ের অনুষ্ঠানে তো দেরি হয়ে যাচ্ছে, নতুন বৌমাকে নিয়ে আয়। সত্যি কথাই তো, যা যা রিচুয়ালস রয়েছে সেগুলো তো করে নিতে হবে, এত দেরি করে লাভ নেই। বিকেলের মধ্যে তো লোকজন আসা শুরু হয়ে যাবে। আমার স্কুলের অনেকেই আছে যারা দূরে থাকে, তারা সব আসবে, তারা ফার্স্ট ব্যাচে বসবে, বসে খাওয়া দাওয়া করে চলে যাবে। বিকেল থাকতেই তো তারা চলে আসবে, তার মধ্যে যদি রেডি না হয় তাহলে তো একটা অস্বস্তির ব্যাপার হয়ে যাবে। বোঝো, এবার তুমি বোঝো বাবা, তোমার বউ, তোমাকেই তো বুঝতে হবে। পুই পুই করে বলে দিলাম জানিস তো, বলি কি এমন সাজার আছে? হ্যাঁ আর সাজালেই বা কি হবে, যেমন তেমনই তো থাকবে, পাল্টে তো যাবে না। আমি না বুঝতে পারি না বাবু, এত দেরি হওয়ার তো কোনো কারণে। বলি ও ছোট ছোট, দে না তোর মেয়েটাকে একটু তাড়া দে না বাবা। কাকিমা চলে আসবে, তৈরি হচ্ছে তো, একটু সময় লাগছে। তোমার এদিকে সব রেডি তো? বলি না রেডি করে কি বলছি গো মা, সব রেডি, সবাই রেডি, শুধু তিনিই এখন আসতে পারছেন। এই যে দাদা ভাই, নড়ো, দাও গো দাও, সবাই উলু দাও গো, উলু দাও। এবার এই থালাটা নতুন বউয়ের হাতে তুলে দে। শিমুলের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলবে, সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আর জোরে জোরে বলবে, ঘরে যারা যারা আছি সবাই যেন আমরা শুনতে পাই। আর এটা যেন ছবি ওঠে, কে রে ছবি তুলছে? হ্যাঁ আমি ছবি তুলছি তো। কেন তুই ছবি তুলছিস কেন? কি গো পরাগ, তুমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফারকে বলনি আজকে? এখন তো সবাই ফটোগ্রাফার, আবার আলাদা করে ফটোগ্রাফার রাখার তো কোনো দরকার নেই। আরে আছে কিনা সেটা তো বলো। না নেই, এখন তো সবাই মোবাইলেই ছবি তোলে, আলাদা করে আবার ফটোগ্রাফার রাখার কি দরকার আছে? কি আছে সেটা যদি তুমি নিজে থেকে না বোঝো পরাগ, তাহলে সত্যিই কিছু বলার নেই। জাগে, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে তো লাভ নেই, তুমি বরং ভাত কাপড়ের থালাটা শিমুলের হাতে তুলে দাও, দিয়ে বলো আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। শিমুল, আলাদা একটু রেখে ওকে প্রণাম করো। শোন, খুব সুন্দর লাগছে দেখতে, জানিস তো যে আমার ভাই তোর ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। কিন্তু শিমুল, আমি তোকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে হবে না, বুঝতে পেরেছিস তো? তার সঙ্গে সঙ্গে সাজা জিনিসের দায়িত্ব নিতে বলবি। এখন অনেক নতুন নতুন সাজা জিনিস কিনতে পাওয়া যায়, বলবে আমাকে ওগুলো কিনে দিতে। আহ
হাসছিস কেন রে? আমি হাসির মতো কোনো কথা বলেছি নাকি? বৌদি ভাই, এত ভারী থালাটা নিয়ে দাঁড়িয়ে আছো, আমাকে তো আমি রেখে আসছি, দাও। যদি কোনোদিনও সুযোগ পাই তাহলে আমি তোমাকে সাহায্য করব। সারা জীবনের মতো আমার ভাত কাপড়ের দায়িত্ব তোমাকে নিতে হবে না। হ্যাঁ মা, আমি আসলে বলেছিলাম, কারণ আমার ওই স্কুলের ওরা আসবে তো তাড়াতাড়ি, পাঁচ প্যাচে খেয়ে চলে যাবে, ওরা এসে তখন যদি বউ দেখতে না পায় সেই জন্য। ও, এই কথা পরাণ? আচ্ছা বেশ, তোমার বউ যখন পটের বিবি তাকে আমি খাইয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। না না, আমি নিজে দিয়ে দিচ্ছি খেতে, ওই তো আমাদের বাড়িতে তো খাওয়ার টেবিল আছে না, আমি সেখানে বসিয়ে তাকে খাইয়ে দিচ্ছি। আমাদের খাওয়া হলো কি না হলো তাতে কার কি এসে যায়, আর আমরা খেলুম কি না খেলুম তাতেই বা কি হলো, না হয় আমরা খেলুমই না। আমরা দাসীবাদী মানুষ, এসেছি এই করে যাচ্ছি, এই করে যাব সারা জীবন। খাবো না মা, আপনি আগে খাবেন তারপরেই আমি খাবো, আপনার খাওয়া না হলে আমি কি করে খাই বলুন তো। কি কথা, মন ঘোরানোর কথা তো ভালোই বলতে পারো, এখন বোধহয় বুঝেছো যে হাওয়া অন্যদিকে তাই এরকম বলছো তো। তোমাদের মতন মেয়েদের না আমার খুব ভালো করে জানা আছে, আমি দেখলেই বুঝতে পারি। ওই একটা ভাত টিপলি, হাঁড়ির একটা ভাত টিপলি বোঝা যায় কার পেটে কি আছে। কম দিন তো আর হলো না এই সংসার জীবন। মা মা শোনো, তুমি তুমি রাগ করো না প্লিজ, আমি আসলে ওই হিসেব করে কথাটা বলিনি। আসলে আমি বলছিলাম যে মানে আমার বন্ধুরা তো আসবে, ওরা ওরা এসে যদি তখন ওকে দেখতে না পায় তখন তো পরে আমাকেই কথা শোনাবে, সেই জন্য। না না ঠিক আছে, বললুম তো পরে, আর বললুম তো তোমার বউকে আমি এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি, এত কথার কি আছে। তা না হলে তুমি তুতুলের কাছে চুপি চুপি বলেছো, নিজের বউয়ের কাছে বলেছো, আমি জানতেও পারিনি। না না মা, আমি তোমার কাছে প্রথম বলছি, মানে আমি এত কিছু জানতামও না, আমি ভেবেছিলাম মা সবার খাওয়া হয়ে যাবে, ঠিক আছে সবার খাওয়া হয়ে যাক তারপরেই ও না হয় খাবে, তাতে একটু না হয় দেরি হবে, ওরা না হয় অপেক্ষা করবে, অসুবিধা নেই। এই যে কথায় বলে না, এই ছেলার নাম বাবাজি, এখন দেখেছো মা রেগে গেছে তাই এই সমস্ত কথা বলছো তো। শোনো পরাগ, এখনো কিন্তু বে ভালো করে হয়নি, সবে মাত্র বউ বাড়িতে এসে পা রেখেছে, এখন যদি এরকম স্বেচ্ছাচার করো তাহলে কিন্তু এ বউ তোমার দায়িত্বও নিতে পারবে না, তোমার সংসারের দায়িত্বও নিতে পারবে না। আর তোমার মা, তোমার মায়ের কোনো অভাবটি নেই, এই বাড়িটা, এই বাড়িটা কিন্তু তার নাম। কি যে করে না দিদিটা, এখন এসব কথা তুলছে, নতুন বউ একেবারে এতটুকু হয়ে গেছে, তাতে কি আপনার মেয়ের সম্মান থাকবে? বাকি সব জিনিসগুলো তো নতুন দিচ্ছি বড়মামা, ওই নতুন জিনিসের সঙ্গেই একটা পুরনো শাড়ি দিচ্ছি স্মৃতি হিসেবে। না না, আগেকার দিনের জিনিস না, রূপোর জড়ি টড়ি আছে, সেই জন্যই আপনি আপনার মেয়েকে দিচ্ছেন। যা কিছু ভ্যালুয়েবল সব তো আপনার মেয়েকে দিতে ইচ্ছা করে, তাই না মা? দিদি ভাই, মায়ের যদি দিতে ইচ্ছা করে তাহলে অসুবিধাটা কোথায়? শিমুল তো মায়েরই মেয়ে, আর প্রথমত মা মায়ের জিনিস কাকে দেবে সেইটার ডিসিশন নেওয়ার অধিকার শুধুমাত্র মায়েরই রয়েছে, আর দ্বিতীয়ত মায়ের শিমুলকে দেওয়ার হাজারবার হক আছে এবং শিমুলেরও নেওয়ার হক আছে। আমরাই বা এই বিষয়টা নিয়ে কেন এতবার কথা বলছি দিদি ভাই? আমার মেয়ে আছে সেই জন্যে বললাম, তোমার তো বাচ্চা কাচ্চা হয়নি তাই তুমি বুঝবে না। আমার মেয়ে যখন বড় হয়ে বলবে ঠাম্মির কোনো স্মৃতি আমার কাছে নেই, তখন তো আমি ওকে বলতে পারবো না ঠাম্মি সব স্মৃতি তোমার পিসিকে দিয়ে দিয়েছেন। ও ঠাম্মি ঠাম্মি, আমাকে একটু স্মৃতি দাও, স্মৃতি কেমন দেখতে, একটু স্মৃতি আমাকে দেখাও না। ছোট বৌমা, শাড়িটা দিতে হবে না। দেবেন বলে মন করে এনেছেন, এখন বলছেন দেবেন না, আমি বললাম বলেই তো, ঝলমলের জন্য রেখে দেবেন বলেন, ঝলমলের কোনো দরকার নেই। ওর বাবা ঠিকই বলেছেন, একটা মাত্র মেয়ে তো, ওর বাবাই সব ব্যবস্থা করে দিতে পারবে, অন্য কারো দরকার পড়বে না। আর আমি সাহায্যের জন্য বলিনি, আমি বলেছি স্মৃতির জন্য। আপনি যখন চান আপনার মেয়ের কাছেই শুধু আপনার স্মৃতি থাকুক, তখন আমাদের কি বলার আছে, দরকার নেই, ঝলমলের জন্য রাখতে হবে না। মা আমি প্যাক করে নিয়েছি, আমি রাখছিও না, কিন্তু মা আমার মনে হয় আপনি যদি নিজের হাতে ওকে এই শাড়িটা দেন তাহলে ওর খুব ভালো লাগবে, ও খুব খুশি হবে মা। আমি তো যাবো না,
আমরা কিন্তু সবাই রেডি। হ্যাঁ হ্যাঁ চলো, গেলে সবাই একসাথেই যাই। সেই ধার ধারে গোবিন্দপুর যেতে হবে, আবার ওখান থেকে ফিরতেও তো হবে, দেরি হয়ে গেছে অলরেডি অনেক। চল যাবি তো? হ্যাঁ যাবো বলেই তো দাঁড়িয়ে আছি দাদা। কাজরি তোমার হয়েছে? হ্যাঁ মাকে নিয়ে যাবো তো, মাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি। মা যদি যাবেই তাহলে আগে থেকে রেডি হয়ে থাকেনি কেন? আমি তো বলিনি আমি যাবো, আমি গেলে আবার বাড়িটা খালি থাকবে, সারা বাড়ি বন্ধ করতে হবে, অনেক ঝামেলা, বাদ দাও আমি আমি বাড়িতে থেকে যাচ্ছি। মা শিমুল সত্যি খুব আশা করে থাকবে যে আপনি যাবেন, একই মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়েটার মন মেজাজ খারাপ, মেয়েটা তো পর হয়ে গেছে মা। আর আজকের দিনে আপনি যদি না যান, ও সদ্য সদ্য নতুন শ্বশুর বাড়িতে গেছে, সবকিছু যে খুব ভালো ভালো হচ্ছে তা তো নয় মা, ও শাশুড়ির কথাবার্তাও তো আমরা শুনেছি, উনি যদি আমাদের এই কথাগুলো বলে থাকেন তার মানে নিশ্চয়ই শিমুলকেও বলেছে। এই সবকিছু মিলে মেয়েটার মন মেজাজ সত্যিই খুব খারাপ থাকবে মা। এরপরেও যদি আপনি না যান, আমি জানি মা শিমুল সত্যিই খুব মন খারাপ করবে। মেয়েকে যখন বিয়ে দিয়ে দিয়েছেন, আজকে বৌভাতের অনুষ্ঠানে আপনি চলুন না মা, সেটা আমিও চাই শিমুলও চায়। চলো না থামি, চলো চলো। তুমি যদি যাবেই মা আর দেরি করো না, শেষকালে দেখবো তোমার জন্য দেরি হচ্ছে, যাও। আমি তো যাবো বলে ভাবিনি রে, কিন্তু এখন ছোট বৌমা এমন ভাবে বলছে যে। মা যদি তুমি যাও তাহলে রেডি হও, আর যদি না যাও তাহলে বলে দাও, এভাবে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আর তাছাড়া কোনো যাত্রীদের বাসে বসিয়ে রেখেছি, আর কতক্ষণ অপেক্ষা করবে ওরা? আমরা বাড়ির লোকেরাই শুধু যাচ্ছি না। আমি একটা কথা বলি, কি হয়েছে গো তোমার সুচরিতাদি? আচ্ছা সেসব কথা না হয় পরে হবে, তুমি তো এখন আছোই, সবটা তো জানতেই পারবে। বলছি শোনো, বৌভাত হয়ে যাবে অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে, সবার প্রথম আমার বাড়িতে নেমন্তন্ন রইল, বুঝলে? চলে যাবে কিন্তু, যেতেই হবে। দেখো আমার হাতে তো কিছুই নেই, মা যদি যেতে দেন তো যাব। কোনোদিন যেতে দেবে না, যেতে দেয় নাকি কখনো? তাহলে আর কি করে যাব বলো? কেন যেতে দেবে নাই বা কেন, এটাই তো বুঝতে পারছি না, অদ্ভুত। দুটো বাড়ি তো পরে থাকি আমরা, পাড়ার সব বৌরা মিলে মাঝে মাঝে একসঙ্গে জড়ো হই, গল্প জমাই, আড্ডা দিই, খাওয়া দাওয়া করি, তো সেখানে একটা নেমন্তন্ন করবো তোমাকে আমার বাড়ি, তোমাকে আসতে দেবে না? অদ্ভুত তো। আসলে কিচ্ছু না, প্রাণে ভয়, সব পাড়ার বৌরা যদি একজোট হয়ে যায় তখন তো এরা মুশকিলে পড়বে, ঢিকপিক ঢিকপিক করছে ভিতরে। একদিন তাই হবে বিপাশা, দেখো আমাদের সঙ্গে যা যা অন্যায় হয়েছে, যা যা অসম্মান হয়েছে, সবকিছুর জবাব দেবো আমরা এইভাবে একজোট হয়ে। সুচরিতাদি তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ দেখলে না আমাদের ভি অনেক খারাপ লাগে। আমার আর মন খারাপ হয় না রে। সুচরিতা আমি যদি কোনোদিন তোর বরটাকে দেখতে পাই না, আমি শুনেছি ও মাঝে মাঝে এই পাড়ায় আসে, আমার চোখে এখনো পড়েনি, যদি কোনোদিন আমার চোখে পড়ে তাহলে তার একদিন কি আমার একদিন। কি করবে তুমি পুতুল, কি করবে বলো? কি করব, ধরে এমন মার মারবো না, বলবো সুন্দরী রূপসী বউটাকে ছেড়ে তুমি অন্য মেয়ের কাছে গিয়ে থাকছো। হ্যাঁ তুমি এই নাকি শিক্ষা দীক্ষা আছে তোমার, এই শিক্ষা দীক্ষা ছিড়ি, ওরম শিক্ষা দীক্ষা কাটায় আগুন, ভালো করে মেয়েকে আদর যত্ন করে দাও দেখি। যাও যাও, তুমি তো আর আমার মার মতো নও যে সারাক্ষণ কঠোর কঠোর করে যাবে। অবশ্য আমি আমার মার নামে সারাক্ষণ বাজে কথা বলতে পারি না জানো তো, আমার মাও আমাকে মাঝে মাঝে ভালোবাসে, তাই একেবারে মুখ পুছে ফেলতে পারি না জানো তো, সারাটা জীবন ওই সংসার আর সংসার করে গেল, নিজে কিছু ভোগ করলো না জানো তো। জানি না এত যে সংসার সংসার করছে, এই এত কিছু কার জন্য রেখে যাবে, জানি না বাপু, জানি না। মা শিমুল আমি এসে গেছি মা, তুই ওখানে দাঁড়া আমি আসছি। তোমাকে বারণ করলাম তো, দুদিন পরে মাকে দেখব, দয়া করে বারণ করো না। এই তো এইটুকুই যাব।
দুজনেই কাজে দেখো, কাঁদিস না রে, আইবো, কাঁদিস না রে, এমন করে কি কাঁদ আছে, কাঁদ নেই। আর বাবা তুই তো আবার অষ্টমঙ্গলাতে যাবি বাবার বাড়িতে, তাই না? এমন করে কাঁদিস না। আসলে আমার কল্পছা মেয়ে তো সব্বার থেকে ছোট, ওর যত আদর আবদার বায়না সবও আমার কাছে করত। অবশ্য বড় হবার পরে আমার মেয়েটা কোনো দিন বায়না করেনি। ওর বাবা মারা যাবার পরে আমরা দুজনে একে অপরের কাছেই সব দুঃখের কথা বলতাম। তাই মেয়েটা আজকে মোটে দুদিন হলো এসছে, আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগছে গো। আমার হচ্ছে তোমার কথা খুব মনে পড়ছে মা, খুব খালি খালি লাগছে জানো তো। আসলে রোজ রাতে তোমাকে জড়িয়ে ধরে শুতাম তো, এক বিছানায় তোমায় জড়িয়ে ধরে শুতাম, এমনই জড়িয়ে ধরে শুতাম যে তুমি আবার ধাক্কা দিয়ে আমায় সরিয়ে দিতে, বলতে শিমুল সরে শো, আর আমি ঠিক আবার জড়িয়ে ধরে শুয়ে পড়তাম। আমি জানি মা তোমারও খুব কষ্ট হচ্ছে, তুমিও সারা রাত ঘুমোতে পারছ না, বলো না মা, তাই না? কাঁদিস না লো, কাঁদিস না, এমন করে কাঁদলে আমারও কান্না পেয়ে যায়। ওফো, ও মাসিমণি তুমি কেঁদো না, কেঁদো না গো, মেয়ের কাছে এসছো তো, বলো মেয়েকে আদর করো, সোহাগ করো, কিন্তু কান্নাকাটি করো না গো, আমারও কান্না পেয়ে যায়। আমরা তাহলে আসি, যাও বউকে সামলাও, আজ রাতের জন্য শুভেচ্ছা। আর আমার বউয়ের কথা বলো না ভাই, এসে থেকেই তো শুধু বাপের বাড়ি মা মা করে যাচ্ছে। আরে তা করবে না, এতকাল ওখানে থেকে এসেছে, তুমি বিন্দু থেকে ফুলটাকে একেবারে ছিঁড়ে নিয়ে এসেছো, মানে কি সব শুদ্ধ ছিঁড়ে নিয়ে এসেছো, শিকড়গুলো এখনো একটু একটু লেগে থাকবে। তোমার কাজ হলো প্রত্যেক দিন একটু একটু করে ওই শিকড়টা খেয়ে সরিয়ে নিয়ে আসা, শিকড়ে যে মাটিটাটিগুলো লেগে আছে সেগুলো একটু ছিঁড়ে টিড়ে দেওয়া, তার জন্য প্রত্যেকটা রাত ভীষণ আইডিয়াল, বুঝেছো? আরে বাবা এত লজ্জা পেলে চলবে, বউ তো রে বাবা। তা স্কুল কবে জয়েন করছো? ওই যে ওই অষ্টমঙ্গলা না কি একটা আছে, ওখান থেকে ফিরে এসে তারপরে স্কুলে জয়েন করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব থাক, আমাদের তো আবার বেরোতে হবে, অনেক দূরে যেতে হবে, ট্রেনও ধরতে হবে। তোমার বউকে বলো যে আমরা চললাম, এখন বাপের বাড়ির লোকজন এসে আর কোনো দিকে মন থাকবে না, আমরা আর বিরক্ত করছি না কিন্তু। বেচারি কান্নাকাটি করছে, থাক চলো আমি তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি, চলো। না না কিচ্ছু দরকার নেই, তুমি থাকো এখানে, আমরা যাচ্ছি। চলুন দিদি, আসুন আসুন। হ্যাঁ